কে করতে পারে? একটা নাম বলে দেন না। নান্নু। আপনার অ্যান্সার 100% কারেক্ট, কিন্তু এটা সবচাইতে কম বলে সেঞ্চুরি রেকর্ড না। রাহাংশি কইছে এটাই দিয়ে দেন না। আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্টস ক্রিকেট কুইজে সকলকে আমন্ত্রণ। আমার হাতে টাকার বান্ডিল দেখে বুঝতে পারছেন যে আমি টাকা নিয়ে বসে আছি। আমি ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস এবং অফিসিয়ালসদেরকে তিনটা কোয়েশ্চেন করব। সেই তিনটা কোয়েশ্চেনের সঠিক উত্তর যদি দিতে পারেন, প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 1000 টাকা করে পুরস্কার। সো আর বি রেডি? যিনি পারবেন তিনি হাত তুলবেন, ঠিক আছে? সো আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, ওয়ান ডেতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম হাফ সেঞ্চুরিয়ানের নাম কি? স্যার প্রথমে হাতটা তুলেছেন, স্টুডেন্টসটা কেউ তুলতে পারে নাই। আগে একটু স্যার আমি আপনার কাছে আসবো, আগে একটু ওদের গেসগুলো দেখি, ওরা কী কী গেস করে। কি মনে হয় প্রথম হাফ সেঞ্চুরিয়ান কে হইতে পারে? শারিয়ান নাফিজ। শারিয়ান নাফিজ প্রথম হাফ সেঞ্চুরিয়ান। আবির ভাই আপনার এত প্রিয় কেন সবাই? কে হইতে পারে, কি মনে হয় কে প্রথম হাফ সেঞ্চুরি কে করতে পারে? কে করতে পারে একটা নাম বলে দেন না। নান্নু। নান্নু ভাইয়ের এত পছন্দ কেন? না মনে হচ্ছে উনি প্রথম ম্যাচ দামে ছিল তো, প্রথম টেস্টের নাকি যেন একটু মনে আসতেছে আমার এরকম। ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে নান্নু ভাই ম্যাচ দামে হয়েছিলেন, কিন্তু নান্নু ভাই প্রথম হাফ সেঞ্চুরিয়ান না, কি মনে হয় কে? কে? মোহাম্মদ আশরাফুল। না মোহাম্মদ আশরাফুল না, মোহাম্মদ আশরাফুল এটা অনেক আগে হাফ সেঞ্চুরি। কে? খালেদ মাসুদ। খালেদ মাসুদ পাইলট। কেন মনে হলো খালেদ মাসুদ পাইলট? মনে হলো আর কি। কি মনে হয় কে হতে পারে ওয়ান ডেতে প্রথম হাফ সেঞ্চুরিয়ান কে হইতে পারে? খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই দুইজন কিন্তু আপনার নাম বলছে আমি জানি, আপনি এই প্রোগ্রামটা দেখতেছেন। কি মনে হয় কে? আকরাম খান। আকরাম খান। একজন খালেদ মাসুদ পাইলট, একজন আকরাম ভাই, আর একজন নান্নু ভাই, ওই জেনারেশনেই আছে সবাই। কি মনে হয় কে? খালেদ মাসুদ ভাই। খালেদ মাসুদ ভাই। স্যার আপনার কাছে কি মনে হয় স্যার? আমার কাছে মনে হচ্ছে আই গেস রাকিবুল হাসান। স্যারের কাছে মনে হচ্ছে রাকিবুল হাসান, মানে আমাদের রকিবুল ভাই, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জয় বাংলা স্টিকার নিয়ে ব্যাট করতে নেমেছিলেন এবং বর্তমানে ম্যাচ রেফারি হিসেবে আছেন। আর কোনো গেস আছে কারো কাছে বলেন? গজব বেজ্জতি। গুগল করছে, তাইলে পড়েন না, গুগল করলেন নাই। কারো আর কোনো গেস আছে? কে বলছিলেন? জাভেদ ওমর বেলিম। জাভেদ ওমর বেলিম বলছিলেন। কত রানের ইনিংস খেলতে পারেন জাভেদ ওমর বেলিম ভাই, কি মনে হয়? 60। আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন আজহার হোসেন সান্টু। আজহার হোসেন সান্টু হচ্ছেন মেহরাব হোসেন অপির নাম শুনছেন? মেহরাব হোসেন অপি প্রথম সেঞ্চুরিয়ান, তার সম্পর্কে চাচা, অর্থাৎ চাচা ভাতিজা তারা সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি রেকর্ডটা করে রাখছেন। যাই হোক, এই 1000 টাকা আমি আমার পকেটে ঢুকেলাম। অনফিল্ডের যিনি সম্মানিত অ্যাকাউন্টস ম্যানেজার আছেন তিনি সাক্ষী, এই টাকাটা আমার। এনিওয়েজ, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা এবার এই প্রজন্মের মধ্যে কোয়েশ্চেনটা করছি। আমি চাই এই বাকি যে টাকাটা আছে এটা আপনারা নেন, হাত তুলবেন প্লিজ। টি টোয়েন্টি ক্রিকেটে, সেটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোন বোলার সুপার ওভারে মেডেন ওভার বল করছেন? ওই পাশ থেকে এই পাশ থেকে আসছে, কি মনে হয় সুনীল নারায়ণ কোন টিমের সাথে? মনে হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আচ্ছা, আপনার অ্যান্সারটা আমি সঠিক ধরে নিচ্ছি, কিন্তু কোন টিমের সাথে এটা জানা আছে? কয় উইকেট নিছিল সুপার ওভারে? দুই উইকেট। এটা সবার মুখস্থ, উইকেট। হ্যাঁ, এটা সবার মুখস্থ। এনিওয়েজ, উনি যেহেতু আগে অ্যান্সারটা দিচ্ছে, 1000 টাকা। আমার নেক্সট কোয়েশ্চেন, এটা কি বাংলাদেশ নিয়ে করবো নাকি ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে করবো? ওয়ার্ল্ড ক্রিকেট। কেউ বাংলাদেশ নিয়ে উত্তর দিতে চায় না। খুব সহজ কোয়েশ্চেন করতেছি, এটা খুব সহজ। এই 1000 টাকা প্লিজ হাত তুলবেন আগে, ভলেন্টিয়াররা দেখবা কে আগে হাত তুলতেছে, মুখে বইলা দিয়েন না। টেস্ট ক্রিকেটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি কার কত বলে? ওয়েট, হাত তুলতে হবে। এই পাশে একবার আসছে, এই পাশে দেখি কি। ব্র্যান্ডন ম্যাককালাম। ব্র্যান্ডন ম্যাককালাম কত বলে? কত বল আমি বলটা জানতে চাইছি। পঞ্চাশ বল। এই পাশে দেখি কে? মেজবাহ। কত বলে? চল্লিশ বা এরকম। আচ্ছা, এই পাশে আর কি, এবিডি বিলিয়ার্স কত বলে? চুয়ান্ন বলে এবিডি বিলিয়ার্স। আর কারো কোনো গেস আছে কে? কে এটা হচ্ছে? ইয়া ম্যাককালাম। ব্র্যান্ডন ম্যাককালাম 44 বল।
এখন পর্যন্ত কারো অ্যানসারই হয় নাই। আমি বল আমি আমি বল এবং প্লেয়ারের নাম সহ জানতে চাই স্যার, কি বলছেন? ডিভিলিয়ার্স 45 বলে, এবি ডিভিলিয়ার্স 45 বলে, কারোটা এখন পর্যন্ত হয় নাই। আর কোনো গেস এখন পর্যন্ত আছে? কে? জনি বেয়ারস্টো। জনি বেয়ারস্টো সব থেকে দ্রুততম সেঞ্চুরিয়ান, কত বলে? মেবি 47, মেবি 47 বলে। আর কেউ কোনো গেস করতে পারবেন? আর কেউ কি বলেন? মেজবাহ 56 বলে। মেজবাউল হক 56 বলে। আপনার অ্যান্সার 100% কারেক্ট, কিন্তু এটা সবচাইতে কম বলে সেঞ্চুরি রেকর্ড না। আর কোনো গেস? তাইলে আমি নেক্সট কোশ্চেনে যাব, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। এটা লাস্ট কোশ্চেন, এটা না পারলে পরে টাকা আমার কাছে। এটা বাংলাদেশ নিয়ে করতে চাই, বাংলাদেশ নিয়ে জানা উচিত। বাংলাদেশের নারী ক্রিকেটে হোক সেটা স্বীকৃত হোক সেটা আন্তর্জাতিক স্বীকৃত না, বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? হাত তুলবেন। লতা সব মানে সদিয়া নাম স্বপ্না না কি যেন নামটা, না স্যার কি বলছেন? নিগার সুলতানা। নিগার সুলতানা এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন, কিন্তু নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি না। কেউ 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 আছে? কে? রুমানা। রুমানা আপা না, রুমানা আপা উনি বেসিক্যালি একজন লেগ স্পিন বোলার। শারমিন সুলতানা জ্যোতি। আমরা অনেক কাছাকাছি দিয়ে ঘুরে আসতেছি, আমরা অনেক কাছাকাছি ঘুরে আসতেছি। কেউ কেউ এটা এই নামটা বলতে পারবে? আমার মনে হয় এই নামটা জানা উচিত আমাদের, কারণ এটা এটা ফারজানা হক। আমি জিজ্ঞেস করছি স্যার, বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান সেটা স্বীকৃত আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে? পিঙ্কি। কি পিঙ্কি, পুরো নাম কি? পুরো নামটা মনে নাই, কিন্তু পিঙ্কি মনে আছে। আপনার উত্তর, আপনার উত্তর আংশিক সত্য, কিন্তু আমি জিজ্ঞেস করছি স্বীকৃত এবং আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে প্রথম সেঞ্চুরিয়ান, বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে কার নামটা উচ্চারিত হয়? কে? না না না, সালমা খাতুন তো বোলার। না না, ওইটা হবে। বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান রাংশিক হইছে, এটাই দিয়ে দেন না। ওয়েল আমি অ্যান্সারটা বলে দেই, সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক নারী ওডিআইতে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিঙ্কি। খুব রিসেন্টলি তিনি করেছেন, এবং খুব আমার জন্য একটা গর্বের বিষয়, ওই ম্যাচে আমি আন্তর্জাতিক কমেন্ট্রিতে ছিলাম তার সেই সেঞ্চুরির দিন। তবে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তা। তিনি 2022 বিশ্বকাপ বাছাই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে তিনি সেঞ্চুরিটা করেছিলেন। স্যার শারমিন, স্যার শারমিন আক্তার নামটা বলেছেন, শারমিন আক্তার কিন্তু জ্যোতি বলছেন স্যার, স্যার শারমিন আক্তার জ্যোতি বলেছেন। বাট আমার কাছে মনে হয় যে স্যার ডিজার্ভস দ্য প্রাইজ, কারণ অন্য ঠিকঠাক মতো অন্য অন্য সবার মাঝে স্যার নাম মেয়ে মূল নামটা বলতে পেরেছেন। আমার কাছে মনে হয় স্যার দিস ইজ ফর ইউ। এখন এখন এইখান এইখান থেকে স্যার আপনি ওদেরকে খাওয়াবেন কি খাওয়াবেন না, সেই দায়ভার আমার না, ইনশাল্লাহ। সো আমার ইচ্ছার জায়গাটা হচ্ছে অন্তত আমাদের এই কুইজের জায়গাটা থেকে ছেলেরা দেশের ক্রিকেট ইতিহাস, বিশ্ব ক্রিকেট ইতিহাস সম্পর্কে জানুক, যাতে বিসিএস বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোনো কোয়েশ্চেন আসলে কারো মনে না হয় যে আল্লাহ এটা তো আমি পড়ি নাই। সো এখান থেকে অনেক কিছুর প্রিপারেশন আপনারা চাইলে নিতে পারবেন। ভালো লেগেছে সবার? আপনাদের মতো থেকে একজনই প্রাইজটা পাইছেন, আর আরেকজন স্যার আছে না, ওইটা 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 আরেকদিনের জন্য ওটা থাক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।